নারী তারে খুব গল্প করতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে, সেটা খুব এনজয় করতাম। আর ওকে নিয়ে আমরা খুব মজা পাই আসলে, একটা মানুষ হিসেবে এবং একজন ভিন্নভাবে জীবনটাকে ও জীবনের প্রতি যে দর্শনটা সেটা আসলে আর সবার মতো নয়। এবং অনেক সাহসী, অনেক কথা বলতে পারে যেটা অনেকেই ভয় করে বলতে। সব মিলিয়ে মানে ছোট ছোট অনেক ঘটনা, কিন্তু একটা ঘটনা বের করা আমার জন্য মুশকিল। তো নাজিব খুবই ইন্টারেস্টিং একটা পার্সন, এইটুকুন আমরা বলতে পারি। আর এই প্রদর্শনী দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নাজিব তারেক যে কাজ করে যাচ্ছে এবং ওর কথা যেটা আর কি একটুখানি আলো আধারি কথাবার্তার মধ্যেও যেটা বুঝি, যে জীবনটাকে কাজের সাথে একটা জীবন আর কাজ একটা ছন্দে চলছে, যেটা আসলে একটা শিল্পীর জন্য আমি মনে করি যে বিরাট পাওয়া। এবং এটা আসলে প্রকৃতভাবে শিল্পের স্থান আমার মনে হয়, যে সহজভাবে জীবনযাপনের সাথে সাথে যে শিল্পকর্ম গড়া, এবং যেটা আজকালকার এই ডিজিটাল টেকনোলজির যুগে যে গ্যালারি লাগে না, স্পেস লাগে না, তারপরে যে যদি আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, মানে সেটার কুফলের কথা বলি, কিন্তু একটা সুফলও আছে। যেমন যেটা সকল প্রথম বিশ্ব, তারা যেভাবে আমাদেরকে অনেক অনেক রকমের ইনফরমেশান দিচ্ছে, অনেক কিছু অনেক স্টিমুলাস আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরাও উই ক্যান অলসো টক ব্যাক আর কি। সেটার একটা দুয়ার খুলে গেছে এই ডিজিটাল টেকনোলজির কারণে। তো সেটা একটা বড় বিষয়। এখন যেটা আরেকটা ঘটনা হলো যে মানে এই ডিজিটাল বা এই ভার্চুয়াল জগৎটা আসলে অনেক বড়, সেখানে একটা জায়গা করার নিশ্চয় একটা এক ধরনের কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও জায়গা বোধহয় তৈরি হয়ে যায়, নির্মিত হয়ে যায় কোনো না কোনোভাবে। তো এই পুরো প্রক্রিয়াটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে কাজ করে গেছে, কাজ করার সাথে সাথে সেটা আসলে একটা জায়গায় নিয়ে আসা এবং সেটাকে আসলে গুছিয়ে আনা, দেখার মতন একটা মানে একটা পরিবেশ করা, তারপরে এখন এটাকে আসলে আমরা একটা গ্যালারিতে প্রদর্শনী হিসেবেও দেখতে পাচ্ছি। সব মিলে আসলে একজন শিল্পীর জন্য এই প্রক্রিয়ার মধ্যে থাকা, নিজেকে একটা প্রক্রিয়ার মধ্যে রাখা, সচল রাখা, সবসময় কী বলবো, জীবন সম্বন্ধে যেই প্রশ্নগুলো আমরা করতে থাকি সেইগুলো যে সচল আছে, এটা আসলে প্রদর্শনীটা দেখে মনে হচ্ছে। খুব আমার কাছে খুব এটাকে ইন্সপায়ারিং মনে হয়েছে।